আশুগঞ্জে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজিমুল হায়দার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল হোসেন ভূঁইয়া, আশুগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া চাতাল কল ও হাস্কিং মালিক সমিতির সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভূঁইয়া স্বপন, আশুগঞ্জ চাতাল কল মালিক সমিতির সভাপতি জুবায়ের হায়দার বুলু ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হেলাল শিকদার প্রমুখ। আশুগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে আশুগঞ্জ উপজেলায় 286 মেট্রিক টন আমন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আশুগঞ্জ উপজেলার 8টি ইউনিয়নের 676 জন কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে 286 জন কৃষককে আমন ধান দেওয়ার জন্য নির্বাচন করা হয়। এতে উপজেলার আশুগঞ্জ সদর ইউনিয়নে 21 জন, চর চারতলা ইউনিয়নে 2 জন, দুর্গাপুর ইউনিয়নে 83 জন, তালসর ইউনিয়নে 27 জন, আড়াইসিদা ইউনিয়নে 29 জন, শরীফপুর ইউনিয়নে 46 জন, লালপুর ইউনিয়নে 33 জন, তারুয়া ইউনিয়নে 45 জনকে নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ চলবে 22 ফেব্রুয়ারি 2020 পর্যন্ত। সুস্মিতা শাহ, পথিক টিভি, নিউজ ডেস্ক। পথিক টেলিভিশন, বিশ্বজুড়ে মানবতার কণ্ঠস্বর।